হ্যালো বন্ধুরা বং রেসিপিস বাই রিঙ্কির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ব্রেকফাস্টের রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুব চটজলদি বানানো যায় তো চলুন রেসিপিটা চট করে দেখে নিই ডোটা বানানোর জন্য আমি এখানেই দু কাপ পরিমাণ আটা অ্যাড করলাম আপনারা চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন এরপরে আমি অ্যাড করছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ লবণটা কিন্তু খুব সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন না হলে নুন বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর আমি এখানে অ্যাড করছি ওয়ান টিস্পুন পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও অ্যাড করতে পারেন এখানে লবণ আর ঘিটা ভালো করে আটার সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা সফট ডো বানিয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু এরকম ধরনের মজাদার রেসিপি আনতেই থাকি তো দেখুন আমাদের ডোটা একদম তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দেব তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করছি একটা বড়ো সাইজে স্লাইস করে রাখা পেঁয়াজ এরপরে এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এরপরে অ্যাড করছি টু টেবিল স্পুন পরিমাণ ধনে পাতা কুচি এরপরে সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পর আমি অ্যাড করছি দুখানা ডিম এরপর সব উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপরে হাফ টি স্পুন আমি দিচ্ছি লবণ এরপরে সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে একটা বোল নিয়েছি বোলের মধ্যে স্ক্রামবেল করা ডিমটা ঢেলে নিচ্ছি তো এরপরে এটা ঠান্ডা করতে দেব এরপরে আমরা লেচি কেটে নেব আমি এখানে প্রত্যেকটা লেচি সমানভাবে কেটে নিয়েছি এরপরে হাত দিয়ে ভালো করে একটুখানি শেপ দিয়ে নেব আমি এখানে একটু একটু করে শুকনো আটা অ্যাড করছি আর পরোটাগুলো বেলে নিচ্ছি তো এরপরে আমি প্রত্যেকটা পরোটাগুলো বেলে নেব তো ক্ষেত্রে বলে রাখি এখানে পরোটার আকারটা যত বেশি বড়ো হবে তত কিন্তু ভালো আমরা যখন স্টাফিংটা ভরবো তাহলে বেরোনোর কোনো সমস্যা থাকবে না আর স্টাফিংটাও অনেকটা ধরবে তো পরোটাগুলো বেলা হয়ে গেছে এরপরে যে স্টাফিংটা করে রেখেছিলাম সেটা অ্যাড করছি আর একটা সাইডে আমি টমেটো কেচাপ অ্যাড করলাম তোমরা তোমাদের পছন্দ মতো সস অ্যাড করতে পারো তো সসটাকে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি তো এরপরে পরোটাটা ফোল্ড করে নিচ্ছি আর ফোল্ড করে সাইডগুলোকে ভালো করে হাত দিয়ে দিয়ে একটু চেপে দিচ্ছি তো পরোটাগুলোকে ভালো করে শেপ দেওয়ার জন্য আমি একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি তো সাইডগুলো ভালো করে কেটে নিয়েছি এরপরে একটা কাটা চামচ দিয়ে আমি সাইডগুলোকে একটু চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি তো এইভাবে চেপে চেপে একটু দিলে পরোটাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো আমাদের প্রত্যেকটা পরোটা এইভাবেই আমি করে নিলাম তো এরপরে পরোটাগুলো ভেজে নেব তো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল অ্যাড করলাম সাদা তেলটা ভালো করে ফ্রাইং প্যানের সাইডগুলো ভালো করে ব্রাশ করে নিলাম এরপরে একটা পরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে নেব উল্টে নিচের সাইডটাও ভালো করে ভেজে নেব পরোটাগুলো ভাজার সময় একটু চেপে চেপে নিচ্ছি তো দেখুন কি সুন্দর ফুলছে পরোটাগুলো তো আমাদের একটা পরোটা ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব তো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন কারণ বেশি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর আমাদের এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটা পরোটা কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন পরোটাটা বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতরে ডিমের স্টাফিং ভরা খেতে কিন্তু ভীষণ মজাদার সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে আপনারা এই পরোটাটা দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে সবার আগের নোটিফিকেশান চলে যাবে তো এখনের জন্য বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন মজাদার রেসিপি নিয়ে ধন্যবাদ